আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছে এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের পঞ্চম সপ্তাহের বিষয় পৌরনীতি ও নাগরিকতা। তো ছাত্রছাত্রী ভাই বোনেরা, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন চেপে রাখবে, যাতে পুনরায় কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেগুলো পেয়ে যাও। আর ভিডিওটি দেখার পরে তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। আমরা হালকা পরিসরে একটু অ্যাসাইনমেন্টটি দেখে নিব। 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় পৌরনীতি ও নাগরিকতা বিষয় কোড 140 স্তর এসএসসি চতুর্থ অধ্যায় রাষ্ট্র সরকার ব্যবস্থা অ্যাসাইনমেন্ট রাষ্ট্রের ধরন বিশ্লেষণ সহ গণতন্ত্র সফল করার উপায় এবং সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি ব্যাখ্যাকরণ শিক্ষণফল বিষয়বস্তু বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা বর্ণনা করতে পারব। বিভিন্ন সরকার ও রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকের অবস্থান ও সরকারের সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। গণতান্ত্রিক আচরণ শিখব ও তা প্রয়োগ করতে উদ্বুদ্ধ হব। নির্দেশনা দাপ সংকেত দাপ পরিধি পাঠ্যপুস্তক শিক্ষক মোবাইলে অনলাইনে যোগাযোগ করে নেওয়া যেতে পারে। প্রয়োজনে ইন্টারনেট থেকেও সহায়তা নেওয়া যেতে পারে। রাষ্ট্র সরকারের ধারণা বর্ণনা করতে হবে, রাষ্ট্রের ধরন বিশ্লেষণ করতে হবে, গণতন্ত্রের ধারণা ব্যাখ্যা করতে হবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ত্রুটি উল্লেখ করতে হবে, গণতন্ত্র সফল করার উপায় বর্ণনা করতে হবে, সংসদীয় সরকারের ধারণা ব্যাখ্যা বর্ণনা করতে হবে, সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি বর্ণনা করতে হবে। তো আমরা এখানে মূল্যায়ন নির্দেশনা রুব্রিক্সগুলো দেখলাম না, তোমরা একটু দেখে নিবে। তারপর উত্তরমালায় চলে এলাম সরাসরি রাষ্ট্রের ধরন বিশ্লেষণ, গণতন্ত্র সফল করার উপায় এবং সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি এখানে একটি চোখের মাধ্যমে দেখানো হয়েছে। প্রথমে রাষ্ট্র, রাষ্ট্রের পরে অর্থনৈতিক ভিত্তিতে, ক্ষমতার উৎসের ভিত্তিতে, ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে, পুঁজিবাদী রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, একনায়কতান্ত্রিক রাষ্ট্র, একান্তিক রাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র, বিভিন্ন ধরনের সংজ্ঞা রয়েছে এখানে। তো আমরা অর্থনৈতিক ভিত্তিতে রাষ্ট্র যে এখানে আন্ডারলাইন দেওয়া হয়েছে বোল্ড করে, তোমরা সেগুলো আন্ডারলাইন দিবে বোল্ড করে। সম্পত্তি বা অর্থনৈতিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ থাকা না থাকার ভিত্তিতে রাষ্ট্র দুই ধরনের হয়, যেমন পুঁজিবাদী রাষ্ট্র এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র। তারপর পুঁজিবাদী রাষ্ট্র এখানে বর্ণনা দেওয়া হয়েছে। তারপর সমাজতান্ত্রিক রাষ্ট্র, ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র, ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে আবার দুভাবে ভাগ করা যায়, যথা গণতান্ত্রিক রাষ্ট্র, একনায়কতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্রের বর্ণনা দেওয়া হয়েছে এখানে। একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, তারপর ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র, এককেন্দ্রিক রাষ্ট্র, এককেন্দ্রিক রাষ্ট্র সংবিধানের মাধ্যমে রাষ্ট্র সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয়, ফলে কেন্দ্র থেকে দেশ পরিচালনা করা হয়। শাসন কার্যের সুবিধার জন্য দেশকে বিভিন্ন প্রদেশে বা অঞ্চলে ভাগ করে কিছু ক্ষমতা তাদের হাতে অর্পণ করা হয়, তবে প্রয়োজন বুঝে কেন্দ্রীয় সরকার সে ক্ষমতা ফিরিয়ে নিতে পারে। তারপর যুক্তরাষ্ট্র, উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্র, নিরঙ্কুশ রাজতন্ত্র,
নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপ্রধান হন তিনি, কি সীমিত ক্ষমতা ভোগ করেন। রাষ্ট্রের প্রকৃত শাসন ক্ষমতা থাকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে। যুক্তরাজ্যে গ্রেট ব্রিটেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে, তারপর উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র এর কল্যাণমূলক রাষ্ট্র। গণতন্ত্র সফল করার উপায়। ব্যক্তি স্বাতন্ত্র্যকে শ্রদ্ধা করতে হবে, সেই সাথে নাগরিকদের সুনাগরিকের গুণাবলী অর্জন করতে হবে। নাগরিকদের হতে হবে বুদ্ধিমান, আত্মসংযমী ও বিবেকবান। গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন। নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। অযোগ্য লোক যেন নির্বাচিত হতে না পারে সেজন্য নাগরিকদের সচেতনভাবে ভোট দিয়ে উপযুক্ত লোককে নির্বাচন করতে হবে, এতে গণতন্ত্র শক্তিশালী হবে। আইনের শাসন হলো গণতন্ত্রের প্রাণ, এজন্য সবাইকে আইন মানতে হবে। আইনের চোখে সবাই সমান, অতএব সকলের প্রতি সমান আচরণ করতে হবে, অর্থাৎ সমান অধিকার ও সুযোগ সুবিধা দিতে হবে। সংসদীয় সরকারের গৌণ ত্রুটি। সংসদীয় সরকারের গুণ, দায়িত্বশীল শাসন ব্যবস্থা, আইন ও শাসন বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক, বিরোধী দলের মর্যাদা, সমালোচনার সুযোগ, রাজনৈতিক শিক্ষা দেওয়া। তারপর সংসদীয় সরকারের ত্রুটি, স্থিতিশীলতার অভাব, ক্ষমতার অবিভাজন, তারপর সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, এখানে যে কোনো বিষয়ে বহু আলোচনা ও পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হয়, ফলে সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়, অনেক কাজই সহমত করা সম্ভব হয় না। ছাত্রছাত্রী ভাই বোনেরা, এখানেই তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন চেপে রাখবে। আসসালামু আলাইকুম।